রাশিয়ার পদক্ষেপের বিষয়ে প্রথমবারের মতো বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের অনুরোধেই এর আয়োজন করা হয়েছে। এক প্রতিবেদনে জানা গেছে, ইউক্রেন ও রাশিয়ার সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এই আলোচনায় বসছে এই নিরাপত্তা পরিষদ। আমেরিকা ও ব্রিটেন ইউক্রেনে উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে বলে খবর দিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। ওয়েস্টার্ন এভিয়েশন রিসোর্সেস মনিটরিং সেন্টারের বরাত দিয়ে এটি বলেছে, চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত আমেরিকা ও ব্রিটেন ইউক্রেনকে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম দেওয়ার অজুহাতে দেশটিতে 15টি ফ্লাইট পাঠিয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন এবং এই ভাইরাসে উচ্চ ঝুঁকিতে আছেন এমন রোগীদের বিনামূল্যে অ্যান্টিপিরাভিল বড়ি দিচ্ছে নিউ ইয়র্ক শহর কর্তৃপক্ষ। শুধু তাই নয়, রোগীদের বাড়িতে বাড়িতে করোনার বড়ি পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। মেয়র এরিক বলেছেন, করোনা আক্রান্ত কেউ যেন শহরে চলাচল না করে আমরা সেটি নিশ্চিত করতে চাই। নেভাডা স্টেটের লাস ভেগাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। এতে আহত একজনের অবস্থা গুরুতর। নর্থ লাস ভেগাস পুলিশ বলছে, সিগন্যাল অমান্য করে একটি গাড়ি বেশি গতিতে গিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে সব মিলিয়ে 6টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। কিছুদিন আগে মিশিগান রাজ্যে নির্বাচনী সীমানার নতুন মানচিত্র প্রকাশ হয়েছে। এ নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে রশি টানাটানি হয়েছে। এক অংশ চেয়েছেন, বাংলাদেশিরা এক মানচিত্রে চলে আসুক, তাতে শক্তি বাড়বে। আরেক অংশ হ্যান্ড্রমিক বাংলা টাউনের শক্তি ধরে রাখার পক্ষে কাজ করেছেন। বাংলাদেশকে আরও 1 কোটি ডোজ ফাইজারের কোভিড টিকা অনুদান হিসেবে দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন টিকাসহ মোট 3 কোটি 80 লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেভ বলেন, কোভিড সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার মাত্রা দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দিতে মালিতে পৌঁছেছেন বাংলাদেশ পুলিশের 140 জন সদস্য। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোর উদ্দেশ্যে রোববার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তরের AIG এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতের জাতির জনক এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা মহাত্মা গান্ধী উগ্র হিন্দুত্ববাদী আততায়ীর হাতে নিহত হওয়ার 74 বছর পূর্ণ হল। ক্যালিফোর্নিয়ার একটি আশ্রম থেকে এত বছর পর এসে দাবি করা হয়েছে সেখানে গান্ধীর দেহাবশেষের ছাই আছে। ঘটনা সত্যি হলে ভারতের বাইরে গান্ধীর শেষকৃত্যের ছাই থাকা প্রথম জায়গা এটি। করোনা ভাইরাস টিকা গ্রহণ বাধ্যতামূলক করা সহ বিভিন্ন কড়াকড়ি আরোপ করায় শনিবার কানাডা জুড়ে বিক্ষোভ হয়। এতে হাজার হাজার ট্রাক চালক ও অন্যান্য বিক্ষোভকারী অংশ নেন। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিক্ষোভের সময় আত্মগোপনে চলে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার পরিবার। উইন্ডিজ বনাম ইংল্যান্ডের মধ্যকার 5 ম্যাচের টি-20 সিরিজের শেষ ম্যাচ 17 রানে জয়ের মাধ্যমে সিরিজটি 3-2 ব্যবধানে জিতে নেয় টি-20-র ফেরিওয়ালা ক্যারিবীয়রা। এই সিরিজে দেখা গেছে বেশ কিছু রেকর্ড ভাঙা গড়ার খেলাও। উইন্ডিজ ইংল্যান্ড সিরিজের মোট ছক্কা হয়েছে 96টি, যা আন্তর্জাতিক টি-20-তে এক সিরিজে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড।